হলিডে মানে প্রথমেই মনে আসে পাহাড় আর সমুদ্র। তবে বাঙালির পাহাড়ের প্রতি ভালোবাসা একটু বেশিই। তাও আবার যদি হয় সিকিমের সিল্ক রুট, বরফ পড়ে রাস্তা বন্ধ, প্রায় দেড় ঘন্টা ধরে আটকে থাকার পর বেলচা দিয়ে বরফ সরানো হচ্ছে, তার সাথে কিছু মজাও হচ্ছে। এতটা উপরে উঠে গেছি যে প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর তার সাথে মাথা ঘুরাচ্ছিল। আমাদের গাড়ি যখন উপরে উঠছিল তখন গভর্নমেন্টসের রুল ছিল এই অক্সিজেন সিলিন্ডার সবাইকে পারচেজ করতে হবে। তবে সত্যি এখন বুঝলাম এটা কতটা কাজের জিনিস ছিল। আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল নিঃশ্বাস নিতে, এই বসার এখান থেকে উঠতে পারছিলাম না, কারণ এতটা মাথা ঘুরাচ্ছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম। সিকিমে এসে নতুন গার্লফ্রেন্ড হলো। এবারে আমার সিকিম যাওয়ার পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। সিকিম যাওয়ার জন্য কলকাতা থেকে যাত্রা শুরু করি 2024 সালের মার্চ মাসে। এনজিপি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এই সিকিম যাওয়ার উদ্দেশ্যে। আমরা আসার দুদিন আগেই এখানে ধস নেমেছিল। যত উপরে উঠছি ততই বিপদ বাড়ছে। আমাদের গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে উঠছে। রাস্তার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল। বুঝতে পারছি যে আমরা সমতল থেকে অনেকটাই উপরে চলে এসেছি। সিকিম আসার সময়টা তোমাদের একটু বলে দিই। তোমরা যদি ঝলমলে আকাশ আর সবুজ প্রকৃতি দেখতে চাও তাহলে বেশ সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। সেই সময় তোমরা শরতের আকাশটা দেখতে পাবে। আর যদি তোমরা বরফ লাভার হও তাহলে তোমরা জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবে। এখন দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ের উপরে। আমি যে গ্রুপের সাথে এসেছি চলো তোমাদের আলাপ করিয়ে দিই। সামনে ল্যান্ডস্লাইডিং এর জন্য তোমরা কতক্ষণ ধরে আটকে আছো? তিন ঘন্টা। যদি খাওয়া দাওয়া তো এখানে পাওয়া যাচ্ছে না, ব্রেক নেই, বাচ্চারা নিয়ে অসুবিধা হচ্ছে কি আপনার? হ্যাঁ, সামনে তিস্তা নদী আছে, তোমরা এসে তিস্তা নদী জল খেতে পারো, এটাই আমার উপদেশ ছিল। সিকিমে পাইন ফরেস্ট থাকবে না তাই কখনো হয়, আর এই পাইন ফরেস্টের বিউটি আলাদা লেভেলের। আমি এখন যে ফরেস্টে এসেছি লোকাল লোকেরা এটাকে মিনি কাশ্মীর বলে। এরকম জায়গায় বসে এই পরিবেশটাকে ফিল করার মজাই আলাদা। তোমরা যারা এখনো একবার সিকিম আসুনি একবার হলো ঘুরে যাও, এখানকার পরিবেশ আর মানুষজন মন মুগ্ধ করে দেবে। সত্যি এই পাইন ফরেস্টের ভেতরটা এতটা ঠান্ডা যে তোমরা দেখে বুঝতে পারবে না। গাছগুলো ঠান্ডায় বরফের থেকে কোনো অংশে কম না। তুমি একটা গাছকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, এতটাই ঠান্ডা। এই পাইন ফরেস্টে ফটো কিন্তু দারুণ আসে। আমি এখানে প্রচুর ফটো ক্লিক করেছি, রিলস বানিয়েছি, সেগুলো ইনস্টাগ্রামে আপলোড আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমি কিন্তু ট্যুর অর্গানাইজ করি খুব কম বাজেটের মধ্যে, কারণ আমি নিজে ঘুরতে ভালোবাসি এবং যারা ঘুরতে ইন্টারেস্টেড তাদেরকে সুযোগ করে দিই। তো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দিয়েছি। চলে এসেছি আমাদের হোমস্টেতে। বলে রাখি আমাদের এই ট্যুরটা হয়েছিল 3 নাইটস 4 ডেজের। এখন আছি রামাধুরাতে, এরপর আমরা আপার জুলুক যাব, তারপর পদ্মাচেন। সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমার রুম থেকে সামনের ভিউটা কীরকম ছিল দেখো শুধু। এখানকার রুমগুলো যেরকম ভালো ছিল তার থেকেও ভালো মানুষগুলো, যেরকম পরিষেবা সেরকম কোয়ালিটি। এটা ছিল আমাদের রুমের সামনের ব্যালকানি, জাস্ট রুম থেকে বেরিয়েই এরকম ভিউ। আমি তো ঘুমাচ্ছিলাম, কাল জার্নি করে কার আর্লি মর্নিং ঘুম ভাঙে বলো। আমার বন্ধু এসে আমাকে ডেকে তুলল সকালের ভিউটা দেখানোর জন্য। আমার ওঠার ইচ্ছে ছিল না, তবে ভাবলাম এই সকালটা তো আর রোজ আসবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা হাতে বসে বললাম ভিউটাকে এনজয় করতে। সত্যি অসাধারণ লাগছিল, যেটা ভাষায় বোঝানো যাবে না। এই দাদা আর দিদিরা ছিল এখানকার ওনার। পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আপার জুলুকের জন্য রওনা দেব। সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে খাবারের কোয়ালিটি কেমন ছিল, সবাই একটাই কথা বলছে, জাস্ট অসম।
আমরা আপার জুলুক যাওয়ার জন্য রওনা দিয়েছি। যাওয়ার পথে এই কিউখোলা ওয়াটারফলসে দাঁড়িয়েছি। এটা কিন্তু একটা পপুলার ভিউ পয়েন্ট। বর্ষার সময় এই ওয়াটারফলসে জলের বেগ আরও অনেক বেশি থাকে আর দেখতে আরও সুন্দর লাগে। এই ওয়াটারফলসের সাথে আমার রিলস আর শর্ট ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো। শহরের ওই কোলাহল আর পলিউশন থেকে অনেক দূরে এবার পাড়ি দিয়েছি বরফের দেশে। ঘন কুয়াশা আর চারিদিকে সাদা বরফে মোড়া, এতে স্বর্গের মতো লাগছে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে আপার জুলু। সবার এক্সাইটমেন্টটা অনেকটাই হাই ছিল, কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। পরের ভিডিওতে থাকছে আপার জুলুকের হোমস্টে, সেখানকার ভিউ, বরফের মধ্যে খাওয়া দাওয়া, আরও অনেক পাগলামো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।